হযরতে উমর ফারুক পেয়েছিলেন তার যার পর হযরতে উসমানের কানে জিন্নুরাইন পেয়েছিলেন এবং চতুর্থ খলিফা হচ্ছে হযরতে সেরে খোদা মাওলা আলী জোরে বলুন সুবহানাল্লাহ তো হযরতে মাওলা আলী যখন খেলাফত পেলেন খেলাফত পাওয়ার পরে তিনিও কিছুদিন পর দুনিয়া থেকে ইন্তিকাল করে গিয়েছিলেন তো ইন্তিকাল করার পূর্বে হযরতে ইমামে হাসান তার বড় ছেলেকে বলেছিল বেটা আমি যাওয়ার পর পর তোমাকে খেলাফত দিলাম তুমি এই রাজত্বর বাদশা জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসানে পাক এবার যেন খেলাফত পেলেন খেলাফত পাওয়ার পরে এবার ওই জায়গাতে আপনার ইহুদিরা যারা ইসলামের বিরোধিতা ছিল তারা ভাবছে যে একের পর এক মুসলমানদের বাদশাহী আছে তো যতক্ষণ পর্যন্ত নবীর বংশকে নাম মিটাবো ইসলাম বন্ধ করা যাবে না মিটানো যায় কিভাবে এখন ইমাম হাসান আপনার এই জায়গাতে রাজত্ব চালাচ্ছে বেশ বিরাদার একবার আপনার রক্ত বহবই হয়ে গেল তো ইমামে হাসানে পাক বলতে আছেন যে আমি আর এই জায়গাতে বাদশাহী করব না ছ মাস মাত্র বাদশাহী করেছিল কতদিন ছ মাস মাত্র রাজত্ব চালিয়েছিল তো ইমামে হোসেনে পাক একজনকে ডেকে পাঠালেন যেটা আমার নবীর সাহাবী যার নাম হচ্ছে হযরত আমিরে মুয়াবিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমিরে মুয়াবিয়াকে চিনেন তো আপনারা তার সন্তানের নাম কি এজিদ কি এই যে এবার এজিদের ঘটনা শুরু এখান থেকে আর এই শুরু হলো কারবালার কাহিনী বেরাদার তো এজিদের আব্বার নাম ছিল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসান পাক ভাবলো যে আমি এই জায়গা থেকে ছেড়ে আমি মক্কা নগর চলে যাব তো বেরাদার ডাকতে পাঠাবে তখন তো মোবাইল ছিল না চিঠি লিখতে লাগলো চিঠি লিখার পরে এবার যখন আমিরে মুয়াবিয়া আপনার ইমামে হাসানের সঙ্গে দেখা করতে আসতো তো তার সেবা যত্ন করত তিনাকে বলা হতো হাগো আপনি তো সাহাবি আর ইমামে হোসেন তো আপনার ছোট কিন্তু আপনি কেন তার সঙ্গে আপনি এত তার সেবা যত্ন করেন তো আমিরে মুয়াবিয়া বলেছিল শোনো ইমামে হাসান এবং ইমামে হোসেন কে দোনো ভাই কে যদি এক জায়গা দাঁড় করিয়ে দেওয়া হয় তো তাদেরকে দেখে মনে হয় আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে জোরে বলুন কারণ ইমামে হাসান পাকের সিনা থেকে এই মাথা পর্যন্ত আমার নবী পাকের শাকল দেখতে অবিকুল আর ইমামে হোসেন পাক আপনার সিনার নিচ থেকে আমার নবী পাকের মতন দেখতে তো দোনো ভাইকে যখন এক জায়গায় দাঁড় করিয়ে দিতে হয় মনে হয় আমার দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে এই কারণে আমার নবীর কারণে আমার নেমির প্রেমে পড়ে ইমামে হাসানের হোসেনের আমি খিদমত করি তো একদিন বাবা আমিরে মুয়াবিয়াকে ডাকলেন ডাকার পরে বলতে আছো গো আমিরে মুয়াবিয়া গো আমার নবীর সাহাবি একটা কথা বলতাম গো বলতে আছে কি কথা বলো বলতে আছে শোনো গো এই যে কুফা শহরে আমি এসেছি এই কুফা শহরে রাজত্বখানা আমি কিছুদিনের জন্য আপনাকে দিয়ে গেলাম তবে কিছু শর্তে দিয়ে গেলাম যদি এই হাঙ্গামা যদি দাঙ্গা যদি ভেঙে যায় যদি শান্ত হয়ে যায় আমাকে চিঠি লিখবে আমি ইমামে হাসান পাক চলে আসব বন্ধুরে যেমন কথা চলছে গো আমিরে মাবিয়ার সঙ্গে কথা যেন চলছে গো বাবা আর কথা চলাকালীন বাবা গো ইমামে হাসান পাক যেন নিজের আলিয়া পরিবারদেরকে নিয়ে ইমামে হোসেনকে নিয়ে বাবা সবাইকে নিয়ে
বেরিয়ে গেলেন কোথায় বেরিয়ে গেলেন গো ওই মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হচ্ছেন বাবা ও বন্ধুগণ এবারে জানো ইমামে হোসেন পাক মদিনা মানওয়ারাতে আপনার অবস্থান করবেন বন্ধুগণ এবারে জানো আমিরে মুয়াবিয়াকে আপনারে জানো রাজত্বখানা দিলেন গো চালাবার জন্য রাজত্বখানা দিলেন বন্ধুরে ইসলামের দুশমন বাবা গো আপনার আগে থেকে ছিল বাবা এখনো আছে গো কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামের যেন আপনার কি বলে ওই যে ইসলামের ধর্ম যেন শত্রু কখনো মিটবে না কারণ আমার নবী মুস্তাফা বলে গেছেন গো কিয়ামতের হাশর ময়দানে দিন আপনার 73 দলে বিভক্ত হবে একটা দল হবে জান্নাতি আর 72 ফিরকা হবে জাহান্নামী হবে কিনা 72 দলটা হবে ফিরকা জাহান্নামী বন্ধু রে আমির মবিয়া গদিতে বসে গেলেন গো বাবা চিয়ারে বসে গেলেন এইদিকে ইমামে হোসেন পাক ইমামে হাসান পাক জানো পরিবারকে নিয়ে বাবা আপনার জানো চলতে আছে গো দিন যায় রাত কেটে যায় দিন যায় রাত কেটে যায় এইদিকে আমির মবিয়াকে রাখেন বন্ধু রে ইমামে হাসানের পাকের ঘটনা শুনুন বাবা একদিন ইমামে হাসান মুস্তাফা আপনার যেন ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছে গো আর হঠাৎ করে যেন স্বপ্নের মাধ্যমে দেখছে গো দুনো চোখের মধ্যেখানে কপালে যেন সূরা ইখলাসের আয়াত লেখা আছে কি আয়াত লেখা আছে আয়াতটা যেন লেখা ছিল কুল হুয়াল্লাহ কি আয়াত লেখা ছিল কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতটা লেখা ছিল ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা আপনার স্বপ্নখানা দেখে বেরাদার আপনার জানো উঠে গেল গো যেমনই উঠে যাওয়া ডাক দিচ্ছে না গো ও গো আমার বিবি শোনো শোনো ও ভাই ইমামে হোসেন শোনো রে ভাই শোনো শোনো আজকে একটা স্বপ্ন দেখেছি ভাই কি স্বপ্ন দেখেছেন গো দাদা বলতাছে ভাই রে আজকে স্বপ্নের মাধ্যমে দেখতে আছে জানো আমি শুয়ে রয়েছি আর আমার কপালে জানো দুই চোখের মধ্যেখানে কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে এর মানেটা কি বলো ভাই বলছে দাদা চলো ওই সমাতে যারা পণ্ডিতগণ ছিল তাদের কাছে গিয়ে বলতে আছে পণ্ডিত গণ বলেন বলেন আমার দাদার কপালে এই রকম কেন লেখা উঠলো এবার দোনো ভাই ওই পণ্ডিত গণের কাছে যাচ্ছে বলছে পণ্ডিত গণ আমার ভাইয়ের কপালে